Good morning, students. Myself, Rajyashree Banerjee, a second year MBBS student of Bankura Sammilani Medical College. আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের সিমটমস। তো তোমরা বলতেই পারো যে দিদি হঠাৎ কেন সার্ভাইকাল ক্যান্সার নিয়ে বলছে। এই যে জানুয়ারি মাসটা চলছে সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। সেটা আমি আগের ভিডিওতেই বলেছি, অর্থাৎ কালকের ভিডিওতে যারা প্রথম এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা কালকের ভিডিও এই চ্যানেলেই আপলোড আছে, জানুয়ারি সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ বলে থাম্বনেইল করে, তো সেটা একবার দেখে নিও। সেখানে আমি গ্রসলি মানে পুরো সার্ভাইকাল ক্যান্সার কী এবং তার ট্রিটমেন্ট মানে তার প্রিভেন্টিভ মেজার কী, কজ কী, সেগুলো সব সম্বন্ধে একটা গ্রসলি আলোচনা করেছিলাম। আমার মনে হলো যে একটু তোমাদেরকেও এটা অ্যাওয়ার করা দরকার, যেহেতু জানুয়ারি মাসটা সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, সেই জন্য আমি যেটুকুনি জানি সেটুকুনি তোমাদেরকেও একটু জানাই। তো সেই জন্যই এই কালকের ভিডিওটাও করেছিলাম, আর আজকের ভিডিওটাতে আমি মেনলি বলবো যেটা সার্ভাইকাল ক্যান্সারের সিমটমস, অর্থাৎ কী কী দেখলে তুমি বুঝতে পারবে যে আমার মানে আমার একজন গাইনোকোলজিস্টের কাছে যাওয়া উচিত, ডক্টরের কাছে যাওয়া উচিত, আমার ভিতরে মানে এটা অ্যাবনর্মাল জিনিস সেটা তুমি কী কী দেখলে বুঝতে পারবে, অর্থাৎ সিমটমসগুলো কী সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো সবাইকেই কিন্তু জিনিসগুলো জানতে হবে, সার্ভাইকাল ক্যান্সার যেহেতু মেয়েদের মানে ফিমেলস রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা পার্ট সার্ভিক্স, এবং সেখানে অ্যাবনর্মাল সেল গ্রোথের জন্য সার্ভাইকাল ক্যান্সার হয়, তো সেটা যেহেতু মেয়েদের মানে ফিমেলস রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে জড়িত, সেহেতু শুধু যে ফিমেলসদের জানতে হবে সেটা কিন্তু নয়, সবাইকেই আমাদের এটা সম্বন্ধে জানতে হবে, ছেলেদেরকেও জানতে হবে, কারণ তাদের ফ্যামিলিতে নিশ্চয়ই শুধু তারা একা নয়, তাদের ফ্যামিলি মেম্বার্স আছে, মা আছে, বোন আছে, দিদি আছে এবং বন্ধুরাও আছে, তো তাদের হেলথগুলোকেও তোমাদের কিন্তু নজর রাখা তোমাদের সেটা কর্তব্যের মধ্যে পড়ে, তাই সব জিনিসই সবাইকেই জানতে হবে। তো দেখো সার্ভাইকাল ক্যান্সারের হচ্ছে সিমটমস বলতে গেলে ফার্স্ট হচ্ছে যেটা মানে ফার্স্টেই বলে দিই যে কোনো একটা সিমটমসের সাথেই তোমার মিলে গেল মানেই যে তোমার সার্ভাইকাল ক্যান্সার আছে এটা কিন্তু নয়। ওকে, দেখবে আমাদের অনেক সময়ই মাথা যন্ত্রণা হয়, তো মাথা যন্ত্রণা মানেই যে ব্রেন টিউমার এটা কিন্তু নয়, ঠিক আছে? ব্রেন টিউমার হলেও একটা সিমটমস, তার মাথা যন্ত্রণা হয়, হেডেক হয়, তো হেডেক হওয়া মানেই যে ব্রেন টিউমার সেটাও নয়, অন্য অনেক কারণেও হচ্ছে হেডেক হয়। তো সেই জন্য সিমটমসগুলো বলার সাথে সাথে এটা মনে করো না যে তোমার কোনো সিমটমসের সাথে তোমার কোনো শারীরিক সিমটমস মিলে যাচ্ছে বলেই তোমার সার্ভাইকাল ক্যান্সার আছে এটা কিন্তু নয়, ঠিক আছে? তো ফার্স্ট যে সিমটমটা সেটা হচ্ছে, অনেক সিমটমস আছে, ফার্স্ট এটা হচ্ছে অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলস, ঠিক আছে? মেনস্ট্রুয়াল সাইকেলসে অ্যাবনর্মালিটিস দেখা যাবে, এটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের একটা সিমটমস, কিন্তু এই সিমটমস অন্যান্য গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার যেমন পিসিওএস, পিসিওডি, তারপর এন্ডোমেট্রিওসিস এইসবেতেও কিন্তু দেখা যায়, এগুলো হচ্ছে বিনাইন কন্ডিশন, এগুলো হচ্ছে ক্যান্সার কিন্তু ম্যালিগন্যান্ট নয়, তো ওগুলোরও সিমটম এটাই, অর্থাৎ সেম সিমটম সব মানে এই ডিজিজগুলো হচ্ছে থাকে, সেই জন্য যে মেনস্ট্রুয়াল সাইকেলে অ্যাবনর্মালিটিস মানি তার সার্ভাইকাল ক্যান্সার এটা কিন্তু নয়। তবে একটা জিনিস বলে রাখি যে সার্ভাইকাল ক্যান্সারে কিন্তু ক্যান্সার হয়ে গেলে তারপরেই সিমটমসগুলো হচ্ছে দেখা দেয়, মানে ক্যান্সার হওয়ার আগে কিন্তু আমরা কোনো রকম সিমটমস দেখতে পাই না, সেই জন্য কি ওই প্যাপ স্মিয়ার টেস্ট, যেটা স্ক্রিনিং টেস্ট যেটা সম্বন্ধে আমি আগের ভিডিওতে বলেছি, সেই টেস্টটা করা হয় যাতে আমরা প্রি ক্যান্সারের স্টেজে ধরে ফেলতে পারি, তখন কোনো কিন্তু সিমটমস থাকে না প্রি ক্যান্সারের স্টেজে, কোনো রকম বাইরে সিমটমস দেখা যায় না কিন্তু ভিতরে সেলসের হচ্ছে চেঞ্জ দেখা যায়, ফলে কী হয় প্যাপসমিয়ার টেস্টের মাধ্যমে সেই চেঞ্জেসটা হচ্ছে দেখতে পাওয়া যায় রিপোর্টসে, তো সেই মতো হচ্ছে একটা ট্রিটমেন্ট করলে সেটা হচ্ছে ঠিক হয়ে যেতে পারে। তো এটা গেল ফার্স্ট সিমটম। সেকেন্ড সিমটম যেমন হচ্ছে হেভি ব্লিডিংস ডিউরিং মেনস্ট্রুয়েশন, হচ্ছে হেভি ব্লিডিংস হলে সেটাও হচ্ছে একটা সিমটমস অফ সার্ভাইকাল ক্যান্সার। থার্ডস হচ্ছে ব্লিডিং বিটুইন পিরিয়ডস, 28 ডেজ পরে যে পিরিয়ডস হয় সেই দুটো পিরিয়ডসের মাঝে যদি ব্লিডিং হয়, ব্লিডিং বিটুইন মেনোপজ, আমরা জানি যে একটা এজের পরে উমেন্সদের একটা এজের পরে হচ্ছে
মানে মেনস্ট্রুয়াল সাইকেল স্টপ হয়ে যায়, তাকে বলা হয় মেনোপজ। এই মেনোপজের এক বছরের মধ্যে যদি ব্লিডিং হয় তো সেটাকে অনেক সময় নর্মাল ধরা হয়, তাও যদি কোনোদিন ব্লিডিং হয় তাও আমাদের মনে হয় মেনোপজ হয়ে যাওয়ার পরে যদি কোনোদিন ব্লিডিং দেখা যায় তাহলে তার কিন্তু ডক্টরের কাছে যাওয়া উচিত এবং যে টেস্টগুলো ডক্টর বলবে সেগুলোকে করা উচিত, কারণ এটা কিন্তু একটা সার্ভাইকাল ক্যান্সারের সিমটমস বলা যেতে পারে। ঠিক আছে, এছাড়া হচ্ছে ব্লিডিং আফটার ইন্টারকোর্স। ইন্টারকোর্সের পরে যদি ব্লিডিং দেখা যায় সেটাও কিন্তু নর্মাল নয়, সেটাও অ্যাবনর্মালি। তো সেরকম যদি কোনো কিছু দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের ডক্টরদের কাছে যেতে হবে। এরপর হচ্ছে পেলভিক পেইন, ব্যাক পেইন, যেগুলো হচ্ছে ব্যাক পেইন আমাদের এমনিও অনেক সময় হয়ে থাকে, তো ক্যালসিয়াম কিছু খেলে মানে কিছু সাপ্লিমেন্টস খেলে বা কোনো কারণে হয়তো ব্যাক পেইন লেগে গেছে তো লোয়ার ব্যাক পেইন হয়ে থাকে, কিন্তু এগুলোও কিন্তু ওর সিমটমসের মধ্যেই আসে। তা বলে লোয়ার ব্যাক পেইন হচ্ছে বলেই তোমার সার্ভাইকাল ক্যান্সার, এটা কিন্তু নয়। পেলভিক পেইন মানে লোয়ার অ্যাবডোমেন পেইন হয়ে থাকে। এছাড়া হচ্ছে অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ। ভ্যাজাইনাল ডিসচার্জ অনেক সময় অ্যাবনর্মাল হয় কিন্তু সেগুলোকে অনেক মেয়েরাই হচ্ছে সেগুলোকে ইগনোর করে যায়, কিন্তু সেটাকে ইগনোর করা উচিত নয় কারণ সেটা কিন্তু নর্মালস নয়। তো অ্যাবনর্মাল যদি ভ্যাজাইনাল ডিসচার্জ হয়, ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিসচার্জ, বা মনে করো মেনস্ট্রুয়াল সাইকেলের পিরিয়ডস হয়ে যাওয়ার কিছুদিন পরে হচ্ছে ভ্যাজাইনাল ডিসচার্জ হয়, সেটা হচ্ছে নর্মাল। কিন্তু অ্যাবনর্মাল যদি হয়, এক্সেসিভ অ্যাবনর্মাল এক্সেসিভ ভ্যাজাইনাল ডিসচার্জ, তাহলে কিন্তু তোমাদেরকে সেটা ডক্টরের পরামর্শ নেওয়া দরকার, সেটাকে ইগনোর করে যাওয়া কিন্তু উচিত নয়। কারণ এটা যখন বেড়ে যাবে, এটা যদি ফার্স্ট জায়গায় মানে প্রি ক্যান্সার মানে প্রি ক্যান্সারের স্টেজে ধরা পড়লে তো খুবই ভালো, যদি ক্যান্সারের হয়ে গেছে তারও যদি ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে ধরা পড়ে তাহলে কিন্তু অনেক সহজেই জিনিসটাকে সারিয়ে ফেলা যায় এবং ডেইলি অ্যাক্টিভিটিস মানে নর্মাল লাইফে ফিরে আসা যায়। কিন্তু যদি এটাকে ইগনোর করা হয় তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটা জটিল দিকে চলে যায়। এবং যেটা দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের পরে কিন্তু মানে ক্যান্সারে ডেথ হয় উইমেনদের, তো সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে ফার্স্ট আছে এবং তারপরেই কিন্তু সার্ভাইকাল ক্যান্সার। এটা কিন্তু শুধুমাত্র কারণ সার্ভাইকাল ক্যান্সার কিন্তু আমরা প্যাপসমিয়া টেস্টের একটা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে কিন্তু আমরা সেটাকে ধরে ফেলতে পারি, তো এটাও যদি আমরা না করি তাহলে কিন্তু মানে এটা যদি করি 3 বছর অন্তর অন্তর তাহলে কি সেটাকে প্রি ক্যান্সার স্টেজে ধরা যায় এবং সেটাকে সহজেই সারিয়ে ফেলা যায়। তো একটা যখন উপায় আছে তাহলে আমি কেন ক্যান্সারের মানে রিস্কটা নেব? তো সেই জন্য আমার মনে হয় যে আফটার 20, আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে আফটার 20 3 বছর ছাড়া প্যাপসমিয়া টেস্ট করা দরকার। তো সেটা পরে আমি দেখলাম আরও বইটই করে যে ওখানে বলছে যে মানে আফটার সেক্সুয়াল অ্যাক্টিভিটি মানে আফটার ম্যারেজ এটা 3 বছর ছাড়া ছাড়া করা দরকার, কারণ সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় বেশিরভাগ ক্ষেত্রেই HPV ইনফেকশনটা হয়ে থাকে। ওকে, এমনি আনম্যারিড গার্লদের ক্ষেত্রে খুব বেশি এই ইনফেকশন দেখা যায় না যারা সেক্সুয়াল অ্যাক্টিভিটির সাথে জড়িত নয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে তাও হচ্ছে খুব রেয়ার কেসে দেখা যায়, কারণ এই HPV ভাইরাসটা কী হয় অনেকক্ষণ ধরে মনে করো স্কিন কন্ট্যাক্ট আছে তো তখন কী হয় HPV ভাইরাস কিন্তু ছড়িয়ে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ম্যারিড উইমেন্সের ক্ষেত্রেই দেখা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানে আফটার 30, আফটার 40 বা মেনোপজের পরেই বেশিরভাগ হচ্ছে এই সার্ভাইকাল ক্যান্সার কিন্তু ধরা পড়ে, কারণ HPV ইনফেকশন হওয়ার সাথে সাথেই যে সেটা সার্ভাইকাল ক্যান্সার হয়ে যাবে সেটা কিন্তু নয়, সেটা HPV ইনফেকশন হওয়ার পরেও প্রায় কম করে হলেও 10 থেকে 15 বছর সময় লাগে সেটাকে ক্যান্সার মানে সেই জায়গায় ক্যান্সারটা অ্যাবনর্মাল সেলস গ্রোথটা করার জন্য প্রায় 10 থেকে 15 বছর সময় লাগে। তো সেই জন্য আমাদের দরকার হচ্ছে, তো এই 10 থেকে 15 বছরের মধ্যে যদি স্ক্রিনিং টেস্ট অর্থাৎ প্যাপসমিয়া টেস্টের মাধ্যমে ধরে ফেলা যায় জিনিসটাকে তাহলে সহজেই ঠিক করে নেওয়া যায়। তো এই হচ্ছে সিমটমসগুলো, সিমটমসগুলো সম্বন্ধে বললাম। যদি তোমাদের মনে হয় যে তোমাদের কারোর মধ্যে এই সিমটমস আছে বা তোমাদের বাড়ির মানে মা বা দিদি বা বোন বা বন্ধু বান্ধব যারও কারোর কাছ থেকে যদি এই সিমটমসগুলো সম্বন্ধে জানো তাহলে তোমরাও আজ থেকে বলবে, তাদেরকে পরামর্শ দেবে যে তারা যেন কোনো ডক্টরসের কাছে গিয়ে এই সিমটমসগুলো সম্বন্ধে আলোচনা করে, যেন ইগনোর না করে। ঠিক আছে, তো এটাই আজকে আমার বলা ছিল।
যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং ভালো লাগলে সবার সাথে শেয়ার করবে, কারণ এই জিনিসগুলো কিন্তু অনেকেই জানে না, সেই জন্য ইগনোর করে যায়। তোমার একটা শেয়ারের জন্য হয়তো তার একটা জীবন হয়তো বাঁচতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।